স্থানীয় সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে হঠাৎই মিয়ানমারের সাগ্যাং অঞ্চলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান ও হেলিকপ্টার থেকে একযোগে গোলাবর্ষণ করে জান্তা বাহিনী। এতে নারী ও শিশুসহ নিহত হন অর্ধশতাধিক, আহত হন আরও অনেকে। হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়াও সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই বিমান হামলায় গোটা সাগ্যাংয়ে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলার সময় সেখানে প্রশাসনিক একটি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। হতাহতের প্রায় সবাই বেসামরিক নাগরিক হওয়ায় বিদ্রোহী বা সশস্ত্র গোষ্ঠীদের অবস্থান লক্ষ্য করে হামলার কোনো আলামত পাওয়া যায়নি। হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মিয়ানমার জান্তা। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর ম্যান্ডালের পার্শ্ববর্তী এই অঞ্চলটি অভ্যুত্থান বিরোধী ঘাঁটি হিসেবে পরিচিত। সেনা অভ্যুত্থানের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয় এই অঞ্চলটি থেকে, চলে রক্তক্ষয়ী লড়াইও। এর আগে গেল অক্টোবরে মিয়ানমারের কাচিন রাজ্যে একটি কনসার্টে বিমান হামলা চালায় জান্তা বাহিনী, এতে প্রাণ হারান অন্তত 50 জন। অন্য কর্মকার, সময় সংবাদ।